অনুশীলনে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল ইয়াসির আলী রাব্বিকে। স্পিন বোলিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন নাসু মাহমুদও। একজন ডান হাতে অফ স্পিন করেন, আরেকজন করেন বা হাতে অফ স্পিন, ক্রিকেটের ভাষায় যেটাকে বলা হয় অর্থোডক্স স্পিনার। কিন্তু আগামীকাল আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পুরো দলের অভিষেক ম্যাচের সেরা একাদশে থাকতে পারেন দুজনের একজন। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এসেছিল বাংলাদেশ দল। সেখানেই দেখা গেল মোসাদ্দেক সোহানরা ব্যাটিং অনুশীলন করলেও রাব্বি করছেন স্পিন বোলিং, নাসুম অনুশীলনের পুরোটা সময় বোলিং করে গেছেন। বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে 9 রানের ব্যবধানে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা সহজ ছিল না সাকিবের দলের জন্য। এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যাদের বিপক্ষে 7টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে জয় নেই একটিতেও। সবশেষ দেখায় বাংলাদেশ তাদের বিপক্ষে অল আউট হয়েছিল 84 রানে। প্রোটিয়াদের বিধ্বংসী সব ব্যাটারদের সামলাতে শোনা যাচ্ছে স্পিনেই বেশি নির্ভর করবে টিম ম্যানেজমেন্ট। এ কারণে একজন ব্যাটার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর গুঞ্জন শোনা যাচ্ছে। হতে পারে সেটা নাসুম কিংবা মেহেদি হাসান মিরাজের কেউ একজন। অনুশীলনেও মিরাজকে দেখা গেল বেশ দীর্ঘ সময় ব্যাটিং করছেন। মিরাজ হলে অধিনায়কের হাতে একজন ব্যাটারও থাকবে। যদিও প্রেস কনফারেন্সে আসা অধিনায়ক সাকিব ম্যাচের আগের দিন কম্বিনেশন নিয়ে কিছুই খোলাসা করেননি, তবে আগামীকালের ম্যাচে যে দু একটি পরিবর্তন হতে পারে সেটাও একেবারে উড়িয়ে দেননি। দেখুন, আমি যেটা বললাম যে আমরা সবসময় ওপেন থাকতে চাই, আমাদের কম্বিনেশন আমরা ঠিক করব হচ্ছে মাঠে ডাইমেনশন দেখে বা অপোনেন্ট দেখার পরে, পিচে কেমন হেলথ থাকতে পারে, কাদের জন্য বেশি হেলথ থাকতে পারে, আমাদের ব্যাটসম্যান বেশি দরকার না, বোলার বেশি দরকার, পেস বোলার হলে ভালো হয় না, স্পিনার হলে ভালো হয়, সবকিছুর উপরে ডিপেন্ড করবে। এবং এই কারণেই আমরা মনে হয় যে ভালো প্রিপারেশনটা আমাদের ছিল যে আমরা অনেক বেশি রোটেশনের মাধ্যমে ছিলাম এবং সবাই জানে যে কার কি রোল। মোরালি স্পোর্টটা তো আসলে ঠিকই থাকে, দু একটা যে এক্সপেরিমেন্ট করার দরকার হয় কিংবা প্ল্যানিং এর জন্য যে চেঞ্জটা করার দরকার হয় সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড, 174 বছরের পুরনো এই মাঠেই বাংলাদেশ আগামীকাল খেলতে নামছে প্রথমবার। এমন একটা ম্যাচে যেখানে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হারানোর সুযোগ। একাদশে এক পরিবর্তন নিয়ে দুই প্রথমের সাক্ষী হোক বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।